একজন ইমানদার হিসেবে কোরআনের প্রতি আমাদের আটটি কর্তব্যের কথা আজকে জানবো ইনশাআল্লাহ। কয়টি কর্তব্যের কথা জানবো? আটটি কর্তব্যের কথা আমরা জানবো। নাম্বার এক, কোরআনের প্রতি আমাদের সর্বপ্রথম এবং প্রধান করণীয় এবং সবচেয়ে বড় করণীয় হল কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি করা? এই কথার বিশ্বাস করা যে এই কোরআন এটা কার গ্রন্থ, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়, প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর কার? আল্লাহর কালাম। আমার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি পালনকর্তা, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, এটা তার কালাম। এ কথার বিশ্বাস করা, এ কথার ইয়াকিন করা, এ কথার ঈমান আনা, এটা হলো কোরআনের প্রথম হক। একজন সত্যবাদী মানুষকে যদি আপনি মিথ্যুক বলেন তার অধিকার নষ্ট হবে না, একজন ভালো মানুষকে আপনি চোর বললে তার অধিকার নষ্ট হবে না, একজন সৎ মানুষকে যদি আপনি অসৎ বলেন তাহলে লোকটার প্রতি অবিচার করা হবে না, একজন সৎ মানুষের প্রাপ্য পাওনা অধিকার হলো তাকে আপনি সৎ বলবেন, একজন সত্যবাদী মানুষের প্রাপ্য অধিকার হলো তাকে আপনি সত্যবাদী বলবেন। কোরআন যেহেতু আল্লাহর কালাম, এই জন্য কোরআনের অধিকার হলো, কোরআনের প্রাপ্য হলো আপনি কোরআনকে আল্লাহর কালাম হিসাবে ইমান আনবেন, বিশ্বাস করবেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে কোরআনের প্রথম অধিকার, কোরআনের প্রথম হক, কোরআনের প্রথম প্রাপ্য পাওনা হলো আমাদের কাছে যে আমরা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে ইমান আনব, বিশ্বাস করব। নাম্বার দুই, কোরআনের দ্বিতীয় প্রাপ্য অধিকার, কোরআনের দ্বিতীয় পাওনা এবং হক হলো কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন না শিখেন, আমি যদি কোরআন না শিখি, তাহলে কোরআনের অধিকার নষ্ট করা হবে। কারণ এই কোরআন এটা আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে আমরা এখান থেকে ইলম অর্জন করি, এখান থেকে শিখি, এখান থেকে জ্ঞান নেই, এখান থেকে আলো গ্রহণ করি। এই জন্য কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে। কোরআনকে জানার কয়েকটা ধাপ আছে। এক নম্বরের ধাপ হলো কোরআন পড়তে জানতে হবে। মিনিমাম যতটুকু না পড়লে আপনার নামাজই হবে না, অতটুকু জানা তো আপনার জন্য ফরজ। সুরা ফাতিহা আপনাকে শিখতেই হবে, কয়েকটা সুরা শুদ্ধ করে আপনাকে শিখতেই হবে। শুদ্ধ কতটুকু হচ্ছে না হচ্ছে একজন আলেম একজন হাফেজকে শুনান, শুনাইয়া দেখেন, যদি বেশি অসুবিধা থাকে ওইটাকে কারেকশন করেন, ঘোষামাজা করেন, তাহলে আপনার দায়িত্বটা আদায় হয়ে যাবে। কোরআনের ইলম অর্জন করা, কোরআন জ্ঞান অর্জন করার একটা ধাপ হলো কোরআন রিডিং করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন শুদ্ধ করে। আরেকটা হক হলো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করবেন। আমরা কত কিছুই জানার চেষ্টা করি অথচ আল্লাহর কোরআন জানি না। দুনিয়াতে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয়, যে কিতাবটা পড়া হয়, যে গ্রন্থটা সবচেয়ে বেশি মানুষে পড়ে তার নাম আল কোরআন, তার নাম কোরআনে করিম। আবার দুঃখজনক সত্য হলো দুনিয়াতে মানুষ না বুঝেই শুধুমাত্র তেলাওয়াত করে, বুঝার চেষ্টাও করে না যে গ্রন্থটা সেটার নামও কোরআনে করিম। মুসলমান কোরআন তেলাওয়াত করতে হবে, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু শুধু সওয়াব আহরণের জন্যই কোরআন নয়, কোরআন আমাদেরকে পথ নির্দেশ করতে এসেছে, এই জন্য কোরআন বুঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানে এত শত শত মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন। আমি যদি আজ জিজ্ঞেস করি যে এই কোরআনে আল্লাহ তাআলা যত নির্দেশ করেছেন পাঁচটা নির্দেশের কথা বলেন তো দেখি কজন মানুষ বলতে পারবেন। যদি বলি কোরআনে আল্লাহ তাআলা বহু বিষয় নিষেধ করেছেন, পাঁচটা বিষয় বলুন যেগুলো আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, কয়জন বলতে পারবেন? কোরআনে আল্লাহ তাআলা অজস্র উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। যদি বলি পাঁচটা দৃষ্টান্ত বলেন, কয়জন বলতে পারবেন? কোরআনে আল্লাহ তাআলা বহু ইতিহাস বলেছেন। আমি যদি বলি পাঁচটা ইতিহাস, পাঁচটা ঘটনা কোরআনে বিবৃত হয়েছে, উল্লেখ করুন, কয়জন বলতে পারবেন? কোরআনে বহু শিক্ষা বর্ণিত হয়েছে। আমি যদি বলি কোরআন থেকে পাঁচটা শিক্ষা বলেন, কয়জন বলতে পারবেন? কোরআনে বহু নবী রাসূলদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি যদি বলি কোরআনে উল্লেখিত রাসূল হিসেবে পাঁচজন রাসূলের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, বলেন কজনের নাম বলতে পারবেন? কোরআনে বহু রাসূল নয় এমন মানুষের নাম এসেছে। আমি যদি বলি এরকম পাঁচটা নাম বলেন দেখি, কয়জনে বলতে পারবেন? মোহতারাম হাজরিন, আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাই, আপনি ইমানদার, দাবি করেছেন নিজেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর এই কোরআন যদি বলে যে আল্লাহ আল্লাহ এ আমাকে মাহজুর করে রেখেছ, কোরআনে করিম বলবে কিয়ামতের দিন, কোরআন বলবে কিয়ামতের দিন কি বলবে? ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। কোরআন বলবে আল্লাহ এই পাপিষ্টরা আমাকে পরিহার করে রেখেছে, আমাকে কখনো গায়ে মাখায় নাই, আমাকে পরিত্যক্ত করে রেখেছে। কোরআন আপনি কখনো পড়ে দেখেন না,
কোরআন আপনি কখনো বোঝার চেষ্টা করেন না, কোরআন আপনি কখনো জানার চেষ্টা করেন না, কোরআনে আল্লাহ কি বলেছে সেটা আপনি বলতেই পারেন না, আপনি কোরআনের কোরআন বিবাদী, কোরআন আপনার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, সে মামলার আসামি হবেন। নিজেকে শুধু ইমানদার দাবি করলে হবে না, কোরআনকে পরিত্যাগ করলে আল্লাহর কাছে ধরা খেতে হবে ভাইরা। অতএব কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায়, অফলাইনে অনেক আয়োজন আছে, কোরআনিক অ্যারাবিক, কাস্টমাইজ অ্যারাবিক, পুরো আরবি ভাষা শিখে আপনার দরকার নেই, মাত্র কয়েকশো শব্দ জানলে আপনি কোরআনের 50-60-70% আপনি বুঝবেন। আপনি যখন তেলাওয়াত করবেন আপনি অর্থ বুঝবেন, আপনি যে স্বাদ পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন যারা বুঝে, বোঝার পরে যারা অর্থ সহকারে চিন্তা করে করে তেলাওয়াত করে তারা যে স্বাদ পায়, যারা বুঝে না তারা সে স্বাদ পায় না ভাইরা। আমার দুনিয়াতে কত কিছুই তো শিখলেন, আল্লাহর কালাম অর্থ সহকারে বোঝার জন্য যদি চেষ্টা করেন ওলামাদের মাতা হাতে থেকে, ইনশাআল্লাহ এটা কঠিন কিছু হবে না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোরআনের তাহলে দ্বিতীয় হক হলো কোরআনের ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এক হলো কোরআন শুদ্ধ করে রিডিং পড়া, আরেকটা হলো কোরআনকে বুঝে বুঝে পড়া, জানা, কোরআন থেকে নলেজ নেওয়া। যেভাবে বলেছি আমি এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কোরআনে যে সমস্ত নলেজ আছে, এই নলেজগুলো আমরা কয়জনে বলতে পারবো, শিখবো তো ইনশাআল্লাহ। তৃতীয়ত কোরআনের যে হক এবং অধিকার আছে তা হলো তাদাব্বর করা, তাদাব্বর করা। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াতগুলো নিয়ে আমরা চিন্তা করি, ভাবি, গবেষণা করি, কল্পনা করি, আমরা এটাকে নিয়ে আমাদের চিন্তা জগতে আমরা ব্যস্ত থাকি, আমরা যেন ভাবি আল্লাহ কি বলেছেন। ভাইরা আমার আজ ভাববার সময় নাই, স্মার্টফোন আমাদের সময় নিয়ে গেছে, ফেসবুক ইউটিউব আমাদের সময় নিয়ে গেছে, আমাদেরকে ডাইরেক্ট বানিয়ে ফেলেছে, আমাদেরকে অসুস্থ করে দিয়েছে, মানসিক রোগী করে দিয়েছে, অসামাজিক করে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, মা বাবা থেকে দূরে সরিয়ে দিয়েছে, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে সরিয়ে দিয়েছে, সন্তান থেকে বাবা মাকে সরিয়ে দিয়েছে, বাবা মা থেকে সন্তানকে সরিয়ে দিয়েছে, ভাই ভাই থেকে, ভাই বোন থেকে, একজন অন্যজন থেকে সরিয়ে দিয়েছে, প্রতিবেশী থেকে প্রতিবেশীকে সরিয়ে দিয়েছে। নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া, এটা আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে। ভাইরা আমার আল্লাহর কাছে কি জবাব দেই হবে? কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না, কোরআনের প্রতি অবিচার আল্লাহ সহ্য করবেন না। আর এর বিপরীতে কোরআনকে যে আঁকড়ে ধরবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসসিয়াম ওয়াল কোরআন, আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ, বান্দার জন্য দুইটা আমল আল্লাহর কাছে সুপারিশ করে আর্গুমেন্ট করবে, আমল আর্গুমেন্ট করবে, কোনো মানুষ না, এই আমলকে আল্লাহ তাআলা বাকশক্তি দিবেন, আল্লাহর সাথে কথা বলবে। একটা হলো কোরআন, আরেকটা হলো রোজা, সিয়াম। কোরআন বলবে আল্লাহ রাতের বেলায় আমাকে সে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত ছিল, বোঝার চেষ্টা করেছে, তেলাওয়াত করেছে, তার রাতগুলো কেটেছে আমার সঙ্গে, রাতকে রাত সে আমাকে নিয়ে মগ্ন ছিল, আল্লাহ আজ আমি তাকে ছাড়া জান্নাতে যাব না, আপনি আজ তাকে মাফ করতে হবে, তার অন্যান্য ভুল ত্রুটি মাফ করতে হবে, কারণ সে আমাকে সময় দিয়েছে। অতএব কোরআনকে সময় দেবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার আমি যদি জিজ্ঞাসা করি শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন, শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন, বহু মানুষ হাত তুলতে পারবেন না, বলতে পারবেন না কবে শেষ কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ আমাদের কোরআনের প্রতি অবিচার, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব গানহীনতাকে আল্লাহ তাআলা মাফ করুন। কোরআনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। তিন নম্বরে কোরআনের হক বলেছি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বর করা, কি বলেছে আল্লাহ তাআলা, অর্থ জানলেন এরপরে চুপচাপ বসে একটু কল্পনা করলেন কি বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহ এটা করতে বলেছেন, আল্লাহ এটা করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা অমুক জাতির ইতিহাস বলে আমাকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আমরা এগুলো ভাববো, কল্পনা করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার এটাই সফলতার মূল পথ, অন্য কোনোটা নয়। মুসলমান চতুর্দিকে ছুটে বেড়াবে, একটা পর্যায়ে তাকে ফিরে আসতে হবে ব্যর্থ হয়ে, কারণ সফলতা শুধু কোরআনেই রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে কোরআনকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। কোরআনের চার নম্বর হক হলো কোরআন মুখস্থ করা। কোরআন কি করা ভাই? মুখস্থ করা। যতটুকু মুখস্থ না করলে নামাজই পড়া যাবে না, ততটুকু মুখস্থ করা তো আবশ্যক, ফরজ। আর এর বাইরে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কোরআন একটু একটু মুখস্থ বাড়ানো উচিত। মিডিল ইস্টের মানুষদেরকে দেখবেন, সৌদি আরব, দুবাই, কাতার, ইয়েমেন, এ সমস্ত এলাকার মানুষগুলোকে দেখবেন, তারা
তারা তারা কর্ম কর্মজগৎ কর্মের জগতে প্রবেশ করার পরও তাদেরকে দেখবেন তারা কোরআন শেখার চেষ্টা করে প্রতিদিন কোরআন শেখে প্রতিদিন কোরআন শেখে বয়স্ক মানুষেরা কোরআনের হিফজের বিভিন্ন আসরে বসে একটু একটু করে শিখে আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এত কপাল পোড়া আমরা যে আমরা ওই ছোটবেলা চারটা বা পাঁচটা সূরা মুখস্থ করছি ওই পাঁচটা সূরা নিয়েই কবরে যাই আর কোনো সূরা মুখস্থ করা হয় না অতএব ভাইরা কোরআন মুখস্থ করব তো ইনশাআল্লাহ কোরআনের হাফেজ প্রতি এলাকাতে প্রতি দেশে প্রতি অঞ্চলে মুসলমানদের সমাজে থাকতে হবে যদি কেউই কোরআনের হাফেজ না থাকে সবাই গুনাহগার হবে কারণ কোরআন এই কাগজ নির্ভর কোনো গ্রন্থ নয় পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে সকল কাগজ যদি পড়ে যায় সকল লাইব্রেরি যদি ছাই হয়ে যায় সব যদি ধ্বংস হয়ে যায় কোনো টেনশন নেই মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে কোরআন বেঁচে থাকবে আরেকটা গ্রন্থ আছে এরকম দেখাতে পারবেন আর পৃথিবীতে আরেকটা গ্রন্থ নাই এটা কোরআনের অলৌকিকত্ব এটা কোরআনের মুজিজা ছোট ছোট বাচ্চা এই যে দেখলেন পাগড়ি দিলাম সাত বছর ছয় বছর আট বছর বয়স তিরিশ পারা কোরআন মুখস্থ তিরিশ পারা কোরআন মুখস্থ হাজার হাজার আয়াত তাদের মুখস্থ এদেরকে যদি বলেন সকালে শোনানো শুরু করে দাও এরা সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়ায় একটানা তারা কোরআন শুনে দিতে পারবে এটা কোরআনের মিরাকল এরা এটা কোরআনের অলৌকিকত্ব দুনিয়াতে আরেকটা গ্রন্থ এরকম নাই আল্লাহ তাআলা এই কোরআন মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করুন তাহলে কোরআনের আরেকটা হক হলো তাকে সংরক্ষণ করতে হবে মুখস্থ করতে হবে কিছু হাফেজ থাকতে হবে আর বাকিরাও তাদের সাধ্য অনুযায়ী হিফজ করবে নাম্বার পাঁচ কোরআনের পাঁচ নম্বর প্রাপ্য অধিকার হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় কোরআন শুধুমাত্র সব আহরণের জন্য নয় এটাও একটা উদ্দেশ্য কোরআনের কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব জালিকাল কিতাব ওই গ্রন্থ লা রাইবা ফি কোনো সন্দেহ তার পারে নাই এ কোরআন কেন আসছে হুদাল্লিল মুত্তাকিদেরকে পথ দেখাবার জন্য এসেছে অন্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস এটা মানুষকে পথ দেখাবার জন্য এসেছে অতএব কোরআনকে কোরআন আমাদেরকে কোন দিকে যেতে বলে সেদিকে যাওয়া কোন দিকে যেতে নিষেধ করে সেদিকে না যাওয়া এটাই হলো কোরআনের পথ প্রদর্শন এটাই হলো কোরআনের পথ প্রদর্শনকে গ্রহণ করা কোরআনের গাইডলাইনকে গ্রহণ করা আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন অতএব কোরআনের আলোকে আমরা আমল করব তো ইনশাআল্লাহ জীবনকে সাজাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এটা কোরআনের অধিকার আপনি কোরআন অনুযায়ী নিজে না চলেন কোরআন অনুযায়ী যদি আমল না করেন তাহলে কোরআনের হক আপনি নষ্ট করলেন এরপরে ছয় নম্বরের অধিকার হলো কোরআনের কোরআনকে সম্মান করা এটা কোরআনের প্রাপ্য অধিকার কোরআনের হক এটা কোরআনের এটা কোরআনের এটা পাওনা আমাদের কাছে যে কোরআনকে সম্মান করতে হবে সম্মানী মানুষকে সম্মান করে এটা সম্মানী মানুষের পাওনা না সম্মানী মানুষের অধিকার হলো তাকে আপনি সম্মান করবেন যেহেতু সম্মানিত মানুষ সম্মানী মানুষকে যদি অসম্মান করেন তাহলে তার অধিকার নষ্ট করলেন জুলুম হবে অবিচার হবে অন্যায় হবে ঠিক একইভাবে কোরআনের অধিকার হলো কোরআনকে সম্মান করা কোরআনকে সম্মান কিভাবে করবেন কোরআনকে সম্মান করবেন তার অনেকভাবে হতে পারে বিভিন্ন উপায়ে হতে পারে যেমন কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন ওযু করে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে তেলাওয়াত করবেন মুখস্থ করলে তো ওযু না হইলেও চলবে কিন্তু যখন ধরবেন ওযু করে ধরবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করবেন ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করবেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন সুন্দর কণ্ঠ দিয়ে যতটুকু পারেন ততটুকুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন কোরআন যদি কেউ তেলাওয়াত করে মনোযোগ দিয়ে শুনবেন এটা কোরআনের সম্মান দেখানো কোরআন যখন তেলাওয়াত হবে হইচই করবেন না অন্য কথাবার্তা সব বন্ধ করে দিবেন এটা কোরআনের মর্যাদা কোরআন যাতে কোনো প্রাকে অপমানিত হয় কোরআনকে রাখবেন না সমস্ত বইয়ের উপরে কোরআনকে রাখবেন সবচেয়ে সম্মানজনকভাবে কোরআনকে রাখবেন সবচেয়ে যত্ন সহকারে কোরআনকে রাখবেন সবচেয়ে ভালো জায়গাতে এগুলো কোরআনের সম্মান এগুলো কোরআনের মর্যাদা দেওয়া এটা কোরআনের অধিকার কোরআনের সাত নম্বরের অধিকার হলো কোরআনের তবলিগ করা কোরআনের প্রচার করা কোরআনে আপনি যা জেনেছেন তা মানুষকে পৌঁছাবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি হে রাসূল আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এই কোরআন এই ওহি এটার তাবলিগ করুন এটার প্রচার করুন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া নবীজি বলেছেন আমার কাছ থেকে একটা আয়াতও যদি শিখো এটা আরেকজনকে শিখাও আরেকজনের কাছে পৌঁছে দাও এই জন্য আপনি মুসলমান হয়ে থাকলে আপনাকে কোরআনের তবলিগ করতে হবে শুধু আলেমরা করবে না আপনাকে করতে হবে যেতটুকু শিখছেন ততটুকুর তবলিগ করবেন ততটুকুর প্রচার করবেন এটা কোরআনের হক এটা কোরআনের পাওনা
এটা কোনের অধিকার, এটা কোনের প্রাপ্য, আল্লাহ আমাদেরকে প্রাপ্য আদায় করার তৌফিক দান করুন। কোরআনের আট নম্বরের অধিকার হলো কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন আনজালনা মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিন্নাস, এই কোরআন এটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে মানুষের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন। কোরআন পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা মানুষকে সুস্থতা দান করেন। কোরআনের সবচেয়ে বড় জীবন্ত মুজিজা এইটা। এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন। কিছু হলেই আমরা ডাক্তার কবিরাজার ঔষধ ট্রিটমেন্টে যাই, অসুবিধা নেই, এটা নিষেধ না, বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া, ট্রিটমেন্ট গ্রহণ করা এটা সুন্নাহ, এটা ভালো, এটা নাজায়েজ কাজ না। কিন্তু মুসলমান মনে রাখবে তার শরীর এবং তার মন, তার ভেতর এবং তার বাহির, তার আত্মা এবং তার দেহ সব কিছুর শেফা আছে এই কোরআনে কারিমে। ভাইরা আমার, বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই সমস্ত কথা শুনলে এখন আমাদের কাছে একটু সেকেলে সেকেলে মনে হয় অবাস্তব অবাস্তব, মনে হয় কল্প কাহিনী। আল্লাহর শপথ করে বলছি, এখনো পর্যন্ত যেই কোনো বিপদে, যে কোনো অসুখে পড়েন, যেই কোনো রোগে পড়েন, আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। আপনি জানেন সাহাবিদের একটি দল সম্ভবত আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে কোন একটা সফর থেকে তারা আসছিলেন, সেখানে কোন এক জায়গায় তারা রাত্রিকালীন অবস্থান করেছিলেন, সফরের যাত্রা বিরতি দিয়েছেন। এর মধ্যে তাদের যে সফরের পাথেয় খাবার টাবার এগুলো শেষ হয়ে গেছে, বাধ্য হয়ে তাদের ক্ষুধা নিবারণ করবার জন্য পাশে দেখলেন যে কিছু মানুষ মরুভূমিতে, তারা ওখানকার বাসিন্দা, বসবাস করে, কিছু বসতি আছে, তারা মুসলমান না, ইমানদার না। তারপরও তারা মানুষ তাদের কাছে খাবার চেয়েছে যে আমরা পথিক মুসাফির মানুষ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, কিছু খাবার দাও আমাদেরকে। তারা বলছে না খাবার দেব না, দেয় নেই। সাহাবিরা চলে এসেছে। এরপরে ওই এলাকার যিনি সর্দার নেতা লিডার ছিলেন ওই নেতা সাহেবকে বিষাক্ত সাপে কামড় দিছে। এখন সাপের বিষ নামাইতে হবে, জটিল কাজ, তাদের মধ্যে কোনো ওরকম ওঝা বা ভালো কোনো ওঝা নাই। তারা এসে বলল যে আচ্ছা ওই যে কিছু মৌলবিষা মারছিল মুসলমান, এরা খাবার চাইছিল, এরা তো এখনো আছে, দেখা যায়, জিজ্ঞেস করো তাদের মধ্যে কোনো ওঝা টোঝা আছে নাকি, বিষ নামানোর লোক আছে কিনা। আসছে, এসে সাহাবিদেরকে বলতেছে কেউ পারবা, আমাদের নেতা সাহেবের সাপে কামড় দিয়েছে, বিষ নামাইতে হবে। তো সাহাবিদের নেতা উনি বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি পারবো, তবে শর্ত হলো এতগুলা ছাগল দিতে হবে, কারণ তোমরা খাওন চাইছি খাওন দাও নাই, এখন যখন পরিশ্রম করাবা তো আমি খাটবো, আমি ট্রিটমেন্ট করবো, যাবো, সার সময় ব্যয় করব, আমি টাইম ইনভেস্ট করব, সব কিছু দিব, বিনিময়ে আমাকে কিছু ছাগল দিতে হবে, যেহেতু আমাদের খানা নাই সাথে। তারা রাজি হয়ে গেছে, নেতারে বাঁচাইতে হবে আর ছাগল কোনো ব্যাপার না আসে। তো তিনি ট্রিটমেন্ট করলেন, ওই লোকের সাপের বিষ নেমে গেল, সে সুস্থ হয়ে গেল, ছাগল নিয়ে আসলেন। এবার সাহাবিদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ বলতেছেন যে না না এই ছাগল খাওয়া যাবে না, তুমি নিশ্চয় কোরআন আয়াতটা পড়ে ফুটো দিছো, এটা দিয়ে আবার ছাগল কামি করে আনছে, এটা খাবো কেমনে আমরা, আল্লাহর কোরআন পড়ে ফুটো দিছে, এটা বিনিময় গ্রহণ করে খাওয়া জায়েজ হবে, আমরা খাবো না। আর কিছু সাহাবি বলছে না এটা তো ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্ট করেছে, সময় দিয়েছে, টাইম ইনভেস্ট করেছে, পরিশ্রম করেছে, গিয়েছে, অতএব তার জন্য এটা জায়েজ আছে, আমরা খাবো। দুই গ্রুপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর উনি ঘটনা শুনে বললেন যে ছাগল আর আছে কিছু থাকলে আমাকেও বাদ দিও। তার মানে তিনি বুঝাইলেন যে এটা খাওয়া জায়েজ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন প্রসঙ্গত তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা কি পড়ে ফু দিয়েছিলে তুমি যে সব বিশ্বাস নেমে গেলো, তুমি আগের থেকে এই বিষয়ে এক্সপার্ট ছিলা? কয় না এক্সপার্ট এক্সপার্ট না, আমি সুরায় ফাতেহা পড়ে ফু দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম তো অবাক, সুরায় ফাতেহা পড়ে ফু দিয়েছে। দেখেন সাহাবিদের ইমান, দেখেন সুরায় ফাতেহার অপর নাম হলো সুরায় শেফা। সুরায় ফাতেহার অপর নাম কি? সুরাতুর শেফা, আরোগ্য লাভের সুরা। যেই কোনো রোগের জন্য পানিতে পড়ে ফু দেন, শুদ্ধ করে আজলের সুনা সহকারে এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে। আমলদার মানুষ করলে বেশি ভালো হবে, এর মানে এই না যে আপনি করলে হবে না, যে কোনো মুসলমান এটা করতে। আমি আমার বাসায় এটার উপর আমল প্রায় করি, প্রায় করি। বাচ্চা অসুস্থ, ওষুধ খাওয়ানোর অসুবিধা নেই, সুরা ফাতিহা পড়ে আগে ফু দেন,
সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন তিনবার পড়ে ফু দেন, সকল রোগের ঔষধ। কোরআনের যদি অলৌকিকত্ব দেখতে চান, ঘরে পোলাপান দুষ্টামি, সীমাহীন দুষ্টামি করে, বেলাইন, রাতে ঘুম আসে না, আতঙ্ক বোধ করেন, মনে অশান্তি, আপনি খুব বেশি পরেশানির মধ্যে আছেন, রোগবালাই ছাড়ায় না, কোনো রোগের ট্রিটমেন্ট হয় না, ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন, আপনার ঘরে দুষ্টজনের উপদ্রব আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা আছে, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন ভরে গেছে। ব্ল্যাক ম্যাজিক এটা কোনো কুসংস্কারের বিষয় না ভাই। এই যে বিশ্বকাপ ফুটবল গেল, এই বিশ্বকাপে অনেক খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের খেলোয়াড়রা ব্ল্যাক ম্যাজিক করে, পত্রপত্রিকা আসছে, এই ব্ল্যাক ম্যাজিকে মানুষে মানুষে ক্ষতি করে, শয়তানের আশ্রয় নিয়ে। তো আপনি যদি সেখান থেকে বাঁচতে চান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত চালায় দেন বাসার মধ্যে, আল্লাহর কসম করে বলছি আপনি কোরআনের জীবন্ত মর্যাদা দেখতে পারেন, কোরআন তেলাওয়াতের প্রভাব কি মানুষের মধ্যে। অতএব কোরআনের আট নম্বর হক হলো শেফা গ্রহণ করা, শারীরিক শেফাও গ্রহণ করা, আত্মার শেফাও কোরআনের মধ্যে আছে, আত্মার রোগের ট্রিটমেন্ট আছে, মনের রোগের শান্তি আছে কোরআন তেলাওয়াতের মধ্যে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।